ফিল্ম ফেস্টিভ্যাল অফিসিয়াল সিলেকশনে অংশ নিয়ে সাড়া ফেলে দিয়েছিল বাংলাদেশি সিনেমার রেহানা মরিয়ম নূর। কান ফিল্ম ফেস্টিভ্যালের পর এবছর বাংলাদেশ থেকে সিনেমাটি বিদেশি ভাষা বিভাগে অস্কারে জমা পড়েছিল, তবে সেখানে সাড়া ফেলতে পারেননি এই সিনেমাটি। 94তম অস্কারের আসরের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছে রেহানা মরিয়ম নূর। এই বিভাগে 92টি দেশ থেকে জমা পড়া সিনেমা থেকে প্রাথমিক ভোটের জন্য 15টি সিনেমার নাম প্রকাশ করেছে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স কর্তৃপক্ষ। সেই তালিকায় নাম নেই বাংলাদেশে এই সিনেমার। ইমো, আপনার আগে আমাকে এক্সপ্লেইন করতে হবে কেন আমি সরি বলবো। একাডেমির সব শাখার সদস্যদের ভোটে তৈরি করা হয়েছে এই সংক্ষিপ্ত তালিকা। তাদের রায় অনুযায়ী 15টি ছবির তালিকা থেকে চূড়ান্ত মনোনয়ন পাবে 5টি চলচ্চিত্র। এবারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া সিনেমাগুলোর মধ্যে বেশিরভাগই 74তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল, সেগুলো সবই পুরস্কার জিতেছে। মূলত একটি বেসরকারি মেডিকেল কলেজের 37 বছর বয়সী এক সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে রেহানা মরিয়ম নূর। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছে আজমির হক বাঁধন, তার চরিত্রের নাম রেহানা। রেহানা মরিয়ম নূর নির্মাণের পাশাপাশি এর চিত্রনাট্য সম্পাদনা করেন নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। গত নভেম্বরের 12 তারিখ দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে। আগামী ডিসেম্বর মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতেও। Dix News, Cplus TV Bangalore.